প্রতিদিনের খাবারটি একটু যত্ন নিয়ে রান্না করলে নিজের কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর ঠিক তেমনি একটি প্রতিদিনের রান্না মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের তরকারি। এই রান্নার জন্য যদি এরকম একটা মিষ্টি কুমড়া নিয়ে রান্না করতে পারেন তাহলে দুপুর এবং রাতের খাবারে বেশ মজা করে খেতে পারবেন। একটু পরে আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টি কুমড়ার রংটা ভেতরে কতটুকু সুন্দর। এই ধরনের মিষ্টি কুমড়া রান্না করলে দেখবেন খাওয়ার সময় বেশ মিষ্টি লাগবে। এবার এখান থেকে অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়ে ঠিক এভাবে কেটে ভালোমতো ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে নিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ জিরা গুঁড়া। এবার 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোমতো মশলাটা মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে যাতে দানা দানা হয়ে না যায়। ভালোমতো মেশানোর পর মশলাটা ঠিক এরকম হয়ে আসবে। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। 8 থেকে 10টা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে প্রথমে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। মশলা দেওয়ার পর হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে একটা বড় প্যানে দিচ্ছি রান্নার তেল। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে ভেজে নেব। দুই পাশে উল্টিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর তেল জুড়িয়ে উঠে রেখে দিচ্ছি। এবার এই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মশলা। এবার এই মশলাটা সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেল ভেসে উঠবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর 7 মতো লবণ। সবকিছু ভালোমতো নেড়ে কষাতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। মশলা যত কষাবেন রান্নার রং ঠিক ততটাই সুন্দর আসবে। সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। রান্না জিনিসটা হচ্ছে মনের ব্যাপার, দরদ দিয়ে রান্না করবেন দেখবেন সাধারণ রান্নাটাও বেশ ভালো হবে আর পরিবারের মানুষ খেয়েও শান্তি পাবে। এবার এই মশলায় মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোমতো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল হয়ে আসলে দেখবেন মিষ্টি কুমড়াগুলো নরম হয়ে আসতে শুরু করবে। তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে জাল করে নিতে হবে 3 থেকে 4 মিনিট যাতে মিষ্টি কুমড়াগুলো ভালোমতো সেদ্ধ হয়ে আসে। আপনারা চাইলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করতে পারেন, এতে দ্রুত সেদ্ধ হয়ে আসবে। তবে যেভাবে রান্না করেন মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 10 থেকে 12টা। এবার চুলারাজ বাড়িয়ে জাল করে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে ঝোল ঝোল রাখতে পারেন, আবার মাখা মাখা করেও রাখতে পারেন। তবে বেশি জাল করলে মিষ্টি কুমড়াগুলো গলে যাবে, আস্তে আস্তে থাকবে না। আর এই গরমে এরকম মজার রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।